হাই আমি মিনহাজ, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফ্ল্যাশ করতে হবে। এই পদ্ধতিতে আপনি আপনার নিজের মোবাইল আপনি নিজে ফ্ল্যাশ করতে পারবেন ইজিলি। তো আমি আজকে যে কোনো সাধারণ একটা মোবাইল দিয়ে ফ্ল্যাশ করে দেখাচ্ছি, বাট আপনারা এই পদ্ধতিতে আপনাদের সব মোবাইল যে কোনো মোবাইলে আপনি ফ্ল্যাশ করতে পারবেন ইজিলি। তো প্রথমে আমি বলে রাখছি, আপনার যদি পিন বা প্যাটার্ন ভুলে না যান সেক্ষেত্রে বেটার হবে সেটিংয়ে গিয়ে রিস্টোর ডিফল্ট সেটিংস থেকে রিসেট করা। আর যদি আপনি প্যাটার্ন বা পিন ভুলে যান তখন এই পদ্ধতিতে করতে পারেন, এতে করে আপনার প্রথমে যে ফ্যাক্টরি সেটিংটা দেওয়া থাকে সেটা রিস্টোর হয়ে যাবে। তো আমি শুরু করছি, দেখুন প্রথমে আমি কাভারটা খুলে নিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে সেটটাকে অফ করব, সেটটা আমার এখন অফ আছে। এরপর আমি কেসিং খুলছি এটার, তারপর আমি এখান থেকে সিম মেমোরিগুলো খুলে ফেলব। তো আমি সিম মেমোরিগুলো খুলে নিচ্ছি এখান থেকে। তো তারপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি এবং কেসিং ব্যাক পার্টটাও লাগিয়ে নিচ্ছি। তো এখন খেয়াল করুন, বাংলাদেশের প্রায় 80% অ্যান্ড্রয়েডে তিনটা বাটন থাকে, একটা হচ্ছে পাওয়ার বাটন আর দুটো হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। তো এছাড়া আর কোনো বাটন থাকে না সাধারণত। স্যামসাং এর ক্ষেত্রে এখানে আরেকটা বাটন থাকে, তো আমি সেটাও বলে দিচ্ছি কিভাবে আপনি যে কোনো মোবাইল ফ্ল্যাশ করবেন। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ভলিউম আপ এবং পাওয়ার বাটন, ভলিউম আপ এবং পাওয়ার বাটন দুইটা বাটনকে একসাথে চেপে ধরবেন। তো আমি চেপে ধরেছি, কিছুক্ষণ সময় নিবে। তো এই ক্ষেত্রে আমি বলে রাখছি এক এক মোবাইলের এক এক সিস্টেম হতে পারে ফাংশনটা, বাট বেসিক সিস্টেমটা একই। তো আপনারা পড়ে নিবেন যে ওটা দিয়ে কী করতে হয়। আর আরেকটা কথা কি, আমি যখন প্রেস করলাম পাওয়ার প্লাস ভলিউম আপ দুইটা কি প্রেস করছি, কিছু কিছু মোবাইলে পাওয়ার প্লাস ভলিউম ডাউন প্রেস করে রাখতে হয়, আর স্যামসাং এর মোবাইলগুলোতে যেটা করতে হয় ভলিউম আপ পাওয়ার এবং মিডলে যে হোম কিটা থাকে তিনটা একসাথে প্রেস করতে হয়। তো বর্তমানে এইচটিসি এবং সনির কিছু সেট আছে যেগুলোকে পাওয়ার বাটন চেপে ধরে ভলিউম আপ ডাউন পরপর প্রেস করতে হয়। তো আপনারা সবগুলো ট্রাই করবেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জাস্ট সেটের মডেল নাম্বারটা বলবেন, আমি আপনাদের হেল্প করব। তো ওকে, দেখুন এখান থেকে আমি ভলিউম আপ দিয়ে আমি রিকভারি মোডে যাব। এই যে আমার এখন রিকভারি মোডের পাশে আছে এই কার্সরটা, তো আমি এখন ভলিউম ডাউনে ক্লিক করলে ওকে হবে। তো কিছু কিছু সেটে পাওয়ার বাটন ক্লিক করলে ওকে হয়, আবার স্যামসাং এর ক্ষেত্রে হোম বাটন ক্লিক করলে ওকে হয়। ওকে, আমি রিকভারি মোডে যাচ্ছি। তো দেখুন এখানে এই একটা সমস্যা, অনেক সেটের নো কমান্ড দেওয়া থাকে, তো সেটা অনেকেই বুঝতে পারে না যে কী করতে হবে। সিম্পলি পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন, তারপরে এই অপশনটা চলে আসবে। তো এখান থেকে জাস্ট একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখবেন ওয়াইপ ডাটা ফ্যাক্টরি ডাটা রিসেট একটা অপশন আছে, তো সেখানে গিয়ে ওকে করবেন। তো ওকে করতে হলে এখানে লেখা আছে উপরে দিয়ে ভলিউম আপ ডাউন টু মুভ অ্যান্ড হাইলাইট এন্টার বাটন টু সিলেক্ট। তো এখানে আপনি যেটা করবেন, প্রথমে নিচের বাটনটা প্রেস করবেন, তখন নিচে আসছে, তার মানে উপরে বাটনটা প্রেস করলে সিলেক্ট হবে। তো আমি উপরে বাটনটা প্রেস করছি, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আবার নিচে আসবো, এখানে দেখেন ইয়াস ডিলেট অল ইউজার ডাটা, এই অপশনটাতে আসার পর আমরা আবার সেই উপরে বাটনটা প্রেস করব। তো দেখুন ইরেজ হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়াইপ ডাটা, ফরম্যাটিং ক্যাচ, ডাটা ওয়াইপ কমপ্লিট, ওকে কাজ শেষ। এরপর আমরা জাস্ট রিবুট নাও সিস্টেমে ক্লিক করব উপরের বাটনটা দিয়ে। তো আমার সেটটা এখন রিস্টার্ট হচ্ছে। এটাই ছিল কাজ, খুব ইজি একটা কাজ, যদি আপনি জানেন খুব সহজ একটা কাজ। তো এটা কিছুক্ষণ সময় নেবে, এটা চালু হতে কিছুটা সময় নেবে। তো এটাই ছিল মূলত যে কোনো মোবাইল ফ্ল্যাশ করার ওয়ে, সব মোবাইলের সিস্টেমটা একই। আরেকটা কথা আমি এখানে আরেকটা নোট দিচ্ছি, কিছু কিছু মোবাইল আছে যেগুলো চাইনিজ মোবাইল, সেগুলোতে চায়না লেখা শো করে। তো চায়না লেখা যখন শো করে তখন কিন্তু আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনাকে মুখস্থ কাজ করতে হবে, বাট সেটা নিজের হাতে না করাই ভালো, সেটা যারা প্রফেশনালি এই কাজটা করে তাদেরকে দেওয়াটা বেটার। আর এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অন্য কোনো ওয়ে থাকলে সেটাতে ট্রাই করতে পারেন, যেমন আপনি ভলিউম আপ
দিয়ে একবার ট্রাই করলেন, তারপর ভলিউম ডাউনটা দিয়ে ট্রাই করবেন, এরকমটা করবেন। তার বর্তমানের প্রত্যেক সেটগুলোতেই দুইটা অপশন থাকে ওয়াইপ ডাটা রিসেট করার। তো দেখুন অনেকক্ষণ সময় নিচ্ছে সেটটা রিস্টার্ট হতে, নর্মালি এতক্ষণ সময় নেয় না। তো যাই হোক, যতক্ষণ সময় নেই আপনি একটু ধৈর্য ধরবেন, এর মধ্যে কোনো কি প্রেস করবেন না বা তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। আর ফ্যাক্টরি সিস্টেম সফটওয়্যারগুলো আছে, সেগুলো উইক হয়ে যাবে, তো সেই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমি আপনাদেরকে দেখাবো ফ্লাশ যে আমি করলাম সেটা হচ্ছে কিনা। ওকে দেখুন, ওয়েটিং সিম কার্ড ইনস্টলাইজেশন, ওয়েটিং সিম কার্ড ইনস্টলেশন, এখানে অনেকটা সময় নিবে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রায় সবগুলো সেটের সিস্টেমটাই প্রায় সেম। আর যদি আপনার ফ্যাক্টরি যে সিস্টেম সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তখন আপনাকে সরাসরি পিসি থেকে এটাকে সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। তো দেখুন ইংলিশ, আমি নেক্সট ক্লিক করছি। ওকে, তো ওয়াইফাই চাচ্ছি এখানে, তো আপনার চাইলে ওয়াইফাই কানেক্ট করে দিতে পারেন, আমি ওয়াইফাই পরে কানেক্ট করব। ওকে, আমি নেক্সট ক্লিক করছি, ফিনিশ। তো ব্যাস দেখুন আমার সেট, এখন নতুন একটা সেট কিনে যেমনটা থাকে ঠিক তেমন হয়ে গেছে, দেখুন একদম ডিফল্ট সেটিংস, কোনো এক্সট্রা অ্যাপ নেই, কোনো ভাইরাস নেই, কিছু নেই। আপনারা এভাবে আপনাদের নিজের সেটটা নিজেরাই ফ্লাশ করে নিতে পারেন। তো ওকে ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। আপনারা চাইলে এভাবে এই পদ্ধতিতে আপনাদের নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইল ফ্লাশ করে নিতে পারেন। যদি কোনো ভাইরাসের অ্যাটাক হয় বা কোনো প্রবলেম হয়, আনওয়ান্টেড সফটওয়্যার হয়, বেশি প্রবলেম করে, তখন আপনারা বাইরে না গিয়ে আপনারা চাইলে এইভাবেই দেখে নিতে পারেন। আর আপনি চাইলে আপনার সেটটাকে আপনারা ফ্লাশ করে নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, চাইলে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। সেখানে যে কোনো প্রবলেমের জন্য হেল্প চাইলে আমরা হেল্প করার চেষ্টা করব। আর এছাড়া ভিডিওটা যদি ভালো হয়, হেল্পফুল হয়, অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড নিয়ার বাই যারা আছে সবার সাথে শেয়ার করুন, তাহলে ভিডিওটা দেখে সবাই নিজের সেট নিজে ফ্লাশ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, খোদা হাফেজ।